रशितरनम रशितरनम আপনারা ভাববেন না আমি আপনাদের এখানে আটকে রেখেছি আমার বক্তৃতা শোনার জন্য। আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনাদের আমার সঙ্গে এখানে দাঁড় করিয়ে রেখেছি শুধু ওই সব মানুষদের বুঝিয়ে দেবার জন্য, ওই সব নিঃসংশ বুদ্ধিহীন মানুষ, হৃদয়হীন মানুষ যারা আমার এগেইনস্ট একটা ষড়যন্ত্র করার জন্য এত একটা খারাপ কাজ করতে পারে, ওদের আমি জানিয়ে দিতে চাই ওদের বন্ধুকে আমি ভয় পাই না। সাহস থাকে অশোক, অশোক আমি দাঁড়িয়ে আছি, অশোক আমার আমার বুকে গুলি চালা অশোক। রাশি কোথায় গেল? রাশি কোথায় গেল? রাশি আপনারা ভাববেন না, আপনারা নিশ্চিন্তে থাকুন, যারা এই কাজ করেছে, যে ওকে গুলি করেছে সে পালিয়ে বেঁচে যাবে। আমি কথা দিচ্ছি আপনাদের কাছে, 48 ঘন্টার মধ্যে আমরা সেই খুনিকে ধরব, এই খুনিকে গ্রেফতার করব। জবাকে কেন মারবে? আমার মনে হয় গুলিটা অকুলা রায়কে মারতে গিয়েই জবার গায়ে লেগে গেছে। ঠিক বলেছো, উনি তো সত্যিটাই জানতে চেয়েছিল। খড়ে কাগজ পেপারে লোক সবাই তো এসেছে, লোকজন সবাই তো এসেছে, উনি সত্যিটা জানলে কি এসব হতো? গুলিটা তো আমার গুলিটা তো আমার গায়ে লাগতে পারত। আজ আমার নিজের গায়ে গুলি লাগলে আমার এতটা কষ্ট হতো না যতটা ওই বাচ্চা মেয়েটাকে এভাবে মাটিতে পড়ে থাকতে দেখতে। আজ আমার মনে হচ্ছে আমার সব কাজ, আমার সব উন্নয়ন মিথ্যে। কি করলাম আমি? আজ আমার জন্য একটা থরথরে প্রাণ এভাবে। সেই একই কথা, একই অভিনয়, এইসবের মনে আর কেউ বুঝুক না বুঝুক, আমি জানি, আমি জানি আপনি আবার একটা সর্বনাশের খেলায় মেতেছেন, কিন্তু আমি থাকতে তো এই খেলায় আপনি জিততে পারবেন না মিসেস অকুলা রায়। এবার আপনি হারবেন, আপনাকে হারতেই হবে মিসেস অকুলা রায়, আপনাকে হারতেই হবে। শুনছ তুমি, চেয়ারটা দিয়ে দরজাটাকে ঠেকে ধরো, দেখো ছিটকিনিটা ঠিক করে দেওয়া হয়েছে কিনা, দেখো। শোন না, বড্ড বেশি চুপচাপ লাগছে না? আমার কিন্তু ভালো লাগছে না রে, কিরকম মনে হচ্ছে যে কি হবে বলতো শুন। ওরা তো বুঝতে পারছি না। ঝড়ের আগে কেমন নিশ্চুপ হয়ে গেছে সব, না? আমি জানি না ঠাকুর আছেন কিনা, কিন্তু আমি ওনার কাছে প্রার্থনা করছি জবা যেন সুস্থ হয়ে ওঠে। জবাকে বাঁচিয়ে তোলার জন্য আমি আমি ব্যক্তিগতভাবে সমস্ত উদ্যোগ নেব, আমি সব করব। আমি জানি আমার সব কথা আপনারা বিশ্বাস করেন না, কারণ আমি আপনাদের এই 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 বস্তিতে, এই জমিতে একটা শপিং মল তৈরি করার একটা পরিকল্পনা রাখছি। আমি কিন্তু আপনাদের বলে বোঝাতে পারবো না, আমার পাওয়ার কোনো লোক নেই, আমার কোনো লোক। ঈশ্বরের দয়ায় আমি অনেক কিছু পেয়েছি, আমি আজ মন থেকে বলছি, বিশ্বাস করুন, মন থেকে বলছি। আজ
আজ আমি নিজেকে নির্দোষ প্রমাণ করে আপনাদের কিছু দিতে এসেছি। আমি আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। না না, আমি যদি আপনাদের কাছ থেকে আমার এই জমিটা ফিরিয়েও যদি নিই আপনাদের কিন্তু কোনো ক্ষতি হবে না। আমাকে শেষ করতে দিন না, আমি তো কথা বলছি, আমায় শেষ করতে দিন, শুনবেন তো। আপনারা কি চান বলুন তো? এইটাই চান তো? আপনাদের ভবিষ্যৎ, আপনাদের ছেলেমেয়েরা সবাই এই বস্তিতেই বড় হোক, তাই তো? কিন্তু ভাই, এই ছোট জায়গায় থেকে তো আর বড় বড় স্বপ্ন দেখা যায় না। তাই আমি ঠিক করেছি আপনাদের সমস্ত বস্তিবাসীদের জন্য একটা হাউজিং এস্টেট আমি তৈরি করে দেব। বুঝতে পারছেন, হাউজিং এস্টেট? মিস্টার বটকবেল আছেন, ওনার সঙ্গে আমার কথা হয়ে গেছে। আর কিছুদিন আপনারা একটু কষ্ট করুন, তারপর দেখবেন আপনাদের পাকা বাড়ি, স্কুল, কলেজ, হাসপাতাল সব হয়ে গেছে। সব কিছু দেখা যাচ্ছে জানলা দিয়ে? চুপ করো না, তুমি ঠিক করে দেখো না কিছু দেখা যাচ্ছে কিনা। এত কথা বল, চুপ করো তুমি, আমি কিছু বুঝতে পারছি না। আমি আমি দেখছি তো, তুমি তুমি বসো না, প্রমোড়া হতে পারে। দেখুন, আমার তো বয়স হয়েছে, আজ আছি কাল নেই, কিন্তু আপনাদের এই বিশ্বাস, ভালোবাসা, এইসব পেয়ে, এইসব দেখে মনে হয় আরও কিছুদিন বাঁচি। এই পৃথিবীটা আমার বড্ড ভালো লাগে, শুধু আপনাদের মতো মানুষের জন্য, সত্যি বলছি। কত সহজে এই গরিব মানুষগুলোকে ভোলানো যায়, কত সহজে তাদের মন থেকে ভয় মুছে দিয়ে তাদের আরও বড় বিপদের দিকে ঠেলে দেওয়া যায়। ক্ষমতা আছে অপলারায়। একটু আগে পর্যন্ত যে মানুষগুলো ওনার বিরুদ্ধে ছিল, এখন তারাই ওনার কথায় হাততালি দিচ্ছে। পা পা অপলারায়, পা। তুই হঠাৎ করে আমাকে না বলে কোথায় গেছিলি আসি? ছোটকা, আমি তো গেছিলাম। আচ্ছা, জবা, জবাকে? আজ আমি আমি অপলার রয় এইখানে দাঁড়িয়ে আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের পাকা বাড়ি হবে। অবস্থা দেখ, তুই কাদের জন্য করছিস শাসি? এই লোকগুলো নিজেদের কিছু না হারানো পর্যন্ত কিছু বুঝবে না, এরা হারানোর যন্ত্রণা বুঝবে না রাশি। আমি আমার কথা তুই বোঝার চেষ্টা কর রাশি, এরা কিছু বুঝবে না। তুই নিজেরটা বোঝ, নিজেরটা বোঝ, নিজের ভালোটা বোঝ। দেখি দেখ, আমি তোকে বুঝছি আমি, এই যে ওপরায় এই খানিক্ষণ আগে এদের পরম শত্রু ছিল, এই যে না লোকগুলো দেখছি, এই এতগুলো লোকের এদের পরম শত্রু ছিল, আর কয়েক মিনিটের মধ্যে এই লোকটা এদের পরম বন্ধু হয়ে উঠেছে। বুঝতে পারছিস, কোনো লাভ নেই রাশি, রাশি এরা মাথা ছাদ হারাবে, সর্বস্ব হারাবে, সর্বস্ব হারাবে, না হারানো পর্যন্ত এরা বুঝবে না, এরা না খেতে পেয়ে তিল তিল করে মরবে রাশি। না ছোটকা,
এখন কেউ যদি কিছু হারায় তাহলে সেটা হারাবে অপলা রায়। ওর মাথার উপরে চাঁদ। একটা জিনিস আমি খুব ভালো করে বুঝে গেছি ছোটকা, ওই অপলা রায়কে রাস্তায় নামানোর জন্য আমাদেরকে ঠিক ওনার পথে হাঁটতে হবে। আরে তুই বলছিস চোখের বদলে চোখ? আচ্ছা প্রমোদেশ মুখার্জি না? নমস্কার নমস্কার নমস্কার। এই তো সবাই আছে, সবাইকে রাধেশ্যাম তেওয়ারির নমস্কার। বিক্রমপুরে থাকতে আপনাদের আতিথেয়তার কথা তো অনেক শুনেছি, এই দুপুর রোদ্দুরে এলাম, একটু ঠান্ডা শরবত না হবে না? আরে নিদেন পক্ষে একটু চাও। কি ব্যাপার বলুন তো, মুখগুলো সব এরম হয়ে গেছে কেন? হ্যাঁ শুকিয়ে গেল কেন হঠাৎ? আমাকে দেখুন, আমাকে দেখুন, আপনাদের এতদিন পরে পেয়ে আমার যে কি ভালো লাগছে, আর আপনাদের মুখগুলো কেমন যেন শুকিয়ে গেল, ফুস। কি ব্যাপার বলুন তো? আপনি ওকে ওরা কেন এখানে এখানে কি করো? ওদের বলতে দাও, তুমি তুমি চুপ করো, ওদের বলতে দাও। না না সে কি আমি কেন বলবো, আপনারাও বলবেন, আমি বলবো আপনারা শুনবেন, আবার আপনারা বলবেন আমি শুনবো। আসলে অনেকগুলো কথা বাকি আছে তো তাই ঠিক বলা হয়ে উঠছে না, কি করে যে বলি সেটাই। আচ্ছা কি নাটক আরম্ভ করেছেন বলুন তো, নাটক বন্ধ করুন। আপনি কি চান? যেটা চান আপনি পরিষ্কার করে বলুন। যেটা চাই সেটা সেটা এই বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে আমার একদম বলতে ইচ্ছে করছে না। ছি 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 ছি, কেমন যেন মায়া লাগছে জানেন। রিয়েলি 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 দেখুন 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 মুখগুলো দেখুন কেমন ফ্যাকাশ হয়ে গেছে, একদম খেতে পেতে পায় না নাকি আজকাল? হ্যাঁ কি করেন আপনারা? সবাই আছে, সবাই আছে, সবাইকে পেয়েছি, শুধু যাকে খুঁজছি সেই ছোট জোন আর তার বউ কোথায় গেল? ওদেরকে না পেলে তো আবার মুশকিল হয়ে যাবে। আচ্ছা আমি তো ভালো করে দূর থেকে দেখতে পাচ্ছি না, প্রমোদেশ তো? হ্যাঁ ওই তো। আরে প্রমোদেশ বাবু আপনি, আরে এদিকে আসুন। কোথায় যাচ্ছ? চলুন, অপলা রায়ের ছেলেরা ছোটদাকে ধরে নিয়ে যাচ্ছে। ধরা পড়ে গেছে? আরে গুড, আমি তো ভাবছিলাম বোধ হয় বাকি হাওয়া। আমাকে যেতে দিন। করতে নেই ওরকম, বাইরে গোলাগুলি চলছে, কোথায় কি হয়ে যাবে, হুট করে কি দরকার? গোলাগুলি চলছে বলছে, তাহলে ছোটকুকে কি ওরা? না না ছোটকুর কিছু হবে না, কিছু হতে পারে না ছোটকুর। জবার গায়ে গুলি লেগেছে বড় অধি। এই চল চল ফট চল ফট। আসলে কি জানেন তো, আপনাদের সবাইকে একসঙ্গে পেয়ে আজকে অনেক কিছু বলতে ইচ্ছে করছে, তবে না না চাপ নেবেন না,
কেননা কিছুক্ষণ পরেই হয়তো এই বস্তিটা যতগৃহ হয়ে যাবে। আর আপনাদের এই গোটা মুখার্জি পরিবার, পুরো পরিবারটা ওম নমঃ স্বাহা। আপনি ভয় দেখাচ্ছেন, ভয় দেখাচ্ছেন আপনি? আপনাকে দেখে মনে হচ্ছে যে আমরা আমরা বেঁচে আছি? এই ওইভাবে বলবেন না, আমার মায়েরই ভয় করছে, বারণ করুন না। ওইভাবে ভয় দেখাচ্ছে কেন? ছি ছি, ভয় করছে আপনার? ভয় যদি পেতেই হয় তো ভগবানকে পান, তাহলে প্রাণে বাঁচবেন। আমরা যারা মরে আছি তাদের মরতে আবার কিসের ভয়? অত্যাচার সহ্য করতে করতে যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন বিপ্লব হয়, আর সেই বিপ্লবে না পাপের সাম্রাজ্য ধুয়ে মুছে যায়। যদি বাঁচতে চান ম্যাডামকে গিয়ে সামলান। অতর্কিতে কিছু না চাইতে যখন মানুষ কিছু পেয়ে যায় তখন সব দুঃখ ভুলে যায়। এত কিছু হওয়ার পর আমার জন্য যে এইরকম একটা চমক আছে আমি তো ভাবতেই পারিনি। প্রমোদেশ আমার খুব আপনজন, আমার কাছের লোক, খুব কাছের লোক। কত খুঁজেছি, হ্যাঁ অনেকদিন যোগাযোগ ছিল না, কত খুঁজেছি, কিন্তু এইখানে আপনাদের মধ্যে ওকে পেয়ে যাব আমি তো ভাবতেই পারিনি আর কি। আপনাদের আমার সমস্ত সমস্যা হয়ে গেল এখানে সব। এখানে অপলার লোক থাকে জানতাম না তো, আমরাও তো জানি না, তোমরা কেউ শুনেছো? তলে তলে এত কিছু হয়ে গেছে জানতাম না তো। একটু বাড়িয়ে বলছি না আমি, আপনাদের যাবতীয় যা সমস্যা থাকে, সুবিধে অসুবিধের কথা আপনারা ওকে বলতে পারেন, আমার প্রতিনিধি ওকে ভেবে আপনি ওকে সব বলতে পারেন। আপনাদের সমস্যার কথা শুনবে, শুধু শুনবে না সমাধানও করবে। প্রমোদেশ পারবে তো? ও খুব কর্মঠ ছেলে, দায়িত্ববান, আমি জানি ও সব পারবে, সব পারবে, ও সব করবে। আমার এখানে আসা সাকসেসফুল, একটা খোঁচায় সব কেমন গর্ত ছেড়ে বেরিয়ে এসেছে, এখন শুধু এদের শেষ করার অপেক্ষা। রাশি তার নাম, রাশি তার নাম।